মানবাধিকারের কথা বলে। আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমাদের কি মানবাধিকারের কোনো সুযোগ নাই? আমি তো বিচার চাইতে পারিনি আমার বাবা মায়ের। তারা আজকে কথা বলে, এত কথা কোথা থেকে বলে? আর দেশের ভিতরেই না, বাইরে যেও মানে নালিশ করা আর কান্না করা, এটাই তাদের চরিত্র। তারা মনে করে যে কোত্থেকে এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলার মানুষ এখন অনেক সজাগ, অনেক সচেতন। জাতির পিতা যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, আমরা 21 বছর পর 1996 সালে সরকারে আসি, তখন আমরা অনেকগুলি কাজ করে বাংলাদেশকে একটা মর্যাদা নিয়ে আসছিলাম, কিন্তু 2001 সালে আমরা সরকারে আসতে পারি নাই। আর কেন পারিনি? বাংলাদেশের সম্পদ বিক্রি করার যদি আমি রাজি হতাম, আমার ক্ষমতায় থাকা কোনো অসুবিধাই হতো না। কিন্তু দেশের মানুষের সম্পদ বেচে দিয়ে আর দেশের মানুষের মুখ কালো করে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে ক্ষমতায় যাবে, ওই রাজনীতি আমি করি না। হ্যাঁ, ক্ষমতায় যেতে পারিনি, আমাদের নেতাকর্মীদের খুব কষ্ট হয়েছে, কিন্তু সেই সাথে সাথে দেশের মানুষও একটা তুলনা করতে পেরেছে যে বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে কীভাবে লুটপাট হয়, কীভাবে অত্যাচার হয়, কীভাবে দুর্নীতি হয়, কীভাবে সন্ত্রাস হয়, কীভাবে জঙ্গিবাদ সৃষ্টি হয়, 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলা, গুলি, বাংলা ভাই সৃষ্টি, এগুলি তো মানুষ দেখেছে। তার উপর অর্থ সম্পদ লুটে নেওয়া, বিদেশে পাচার করা, আর আজকে বেসরকারি খাতে কত টেলিভিশন এখানেই দেখা যাচ্ছে। কে দিয়েছে এটা? আওয়ামী লীগ সরকার, আমরা দিয়েছি, আমরা বিদ্যুৎ দিয়েছি, আমরা টেলিভিশন দিয়েছি, সেখানে যে টকশো করে যা খুশি তাই বলে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, গ্রাম পর্যায় পর্যন্ত ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন সবই করেছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি। আমাদের সুযোগ নিয়ে, আমাদের দেওয়া জিনিস ব্যবহার করেই আওয়ামী লীগের নামেই বদনাম বলবে, আর বদনাম বলে বলে কথা বলতে দেওয়া হয় না, তো কথার বাকি থাকলো কি? সত্য দিয়ে মিথ্যে দিয়ে নানাভাবে নানা অপপ্রচার তো চালিয়ে যাচ্ছে, বলেই যাচ্ছে। আর সব কথা বলে যদি বলে কেউ কথা বলতে দেয় না, এর থেকে মিথ্যা আর কি আছে? এমনকি রমজান মাস, আপনারা জানেন কি, রমজান মাসে তারা আন্দোলন করবে। আরে রোজার মাসে মানুষকে একটু রেহাই দাও, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, আমরা চেষ্টা চরিত্র করে রমজান মাসে মানুষের যাতে খাদ্যের কষ্ট না হয় আমরা সেই ব্যবস্থা করছি, আর সেখানে তারা আন্দোলন করবে, সে আন্দোলনের ঘোষণা দিয়েছে। আসলে একটা কথা আপনাদের বলতে চাই, কারণ অনেক আসলে বাঙালি তো ভুলে যায়, খালেদা জিয়ার আমলে শ্রমিকরা আন্দোলন করেছিল মজুরি বৃদ্ধির জন্য, কারণ রমজান মাসে তাদের কষ্ট, তারা খাবার কিনে খেতে পারে না, সেই জন্য তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলন করার দায়ে খালেদা জিয়া 17 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল এই রমজান মাসে। যারা রমজান মাসে মানুষকে গুলি করে হত্যা করতে পারে, যারা রমজানের মধ্যেও মানুষকে পুড়িয়ে মারতে পারে, তারা রমজানের মানে সম্মানটা রাখবে কোথায়? সেই জন্যই তারা আন্দোলনের ডাক দিয়েছে। এই রমজান রমজান বলে তাদের কিছু নাই, রোজার দিয়ে তাদের কোনো চিন্তা নাই, আর মানুষের কষ্ট নিয়েও তাদের চিন্তা নাই, কারণ যারা মানুষই গুলি করে মারতে পারে তারা মানুষের কষ্ট কোত্থেকে বুঝবে? এটা হলো বাস্তবতা। আজকের বাংলাদেশ কোথায় আমরা নিয়ে গেছি? আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কল্যাণে আমরা কাজ করেছি, আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি, 30 প্রকারের ঔষধ আমরা বিনা পয়সায় দিচ্ছি, আমরা সাক্ষরতার হার বাড়িয়েছি, স্কুলগুলিকে একেবারে প্রাইমারি স্কুলগুলিকে নতুন ভবন করে দিয়ে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছি, মাধ্যমিক স্কুলগুলি প্রত্যেকটা উপজেলায় একটি করে স্কুল আর একটি করে কলেজ আমরা সরকারিকরণ করে দিয়েছি, ছেলে মেয়েদেরকে আমরা বৃত্তি দিচ্ছি, 2.5 কোটি শিক্ষার্থীকে আমরা বৃত্তি উপবৃত্তি দিয়ে থাকি, 84 লক্ষ বয়স্ক বিধবা
স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধী তাদেরকে আমরা ভাতা দেই, বিভিন্নভাবে ভাতা দিয়ে আমরা তাদের সাহায্য করে যাচ্ছি। ভূমিহীন মানুষ তাদের আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, কারণ অবৈধভাবে ক্ষমতা যারা দখল করে আসে তাদের কিছু লোক হাতে লাঠি লাগে বা খুঁটা লাগে, সেই লাঠি হতে পারছে না বলে মনে খুব দুঃখ, এবং তারা সবসময় দেশে বিদেশে বদনাম তো করবেই, আবার দেশের মধ্যেও আজে বাজে লিখে যাচ্ছে বলে যাচ্ছে আর কিছুই নাকি হয় নাই, কিন্তু বাংলাদেশের একেবারে তৃণমূল মানুষের কাছে যায় তাদের ভিতরের আস্থা বিশ্বাস তাদের যেটা আছে সেটাই আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হতে দেয়া যাবে না। একটা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় প্রথমে লেবাস পরে ক্ষমতায় উত্তরণ, রাজনীতিদের গালি দিয়ে ক্ষমতা দখল করে তারপরে আবার সেই লেবাস খুলে আবার নিজেরাই রাজনীতি হয়ে যাওয়া আর ক্ষমতার উচ্ছিষ্ট বিদ্রোহের দল গঠন করা, এই কালচারটাই শুরু হয়েছিল বাংলাদেশে। আজকে সেই থেকে শুরু করে নারায়ণগঞ্জের মুনির, চট্টগ্রামের মৌলভী সৈয়দ, বগুড়া টগুড়া আর কত নাম বলবো, এভাবে অগণিত মানুষের উপর তারা অত্যাচার করেছে। আমরা তো তাদের মিছিল মিটিং করতে দিচ্ছি, আওয়ামী লীগের তো কোনোদিন মাঠেই নামতে দেয়নি, হাত কেটেছে, পা কেটেছে, চোখ তুলে নিয়েছে, হাতুড়ি দিয়ে পিটে পিটে হত্যা করেছে, বাড়িঘর দখল করে রাতারাতি পুকুর কেটে সেখানে আবার কলা গাছ পুঁতেছে, সারা বাংলাদেশে তারা তাণ্ডব করে বেরিয়েছে। কারণ তারা আসে গণতন্ত্রের সবক দিতে, তাদের নাকি উপর অত্যাচার। এখন ওরা যা আমাদের সাথে করেছে তার যদি এক ভাগও আমরা করি তাহলে ওদের তো আর খুঁজে পাওয়া যাবে না। আমরা তো সে পথে যাই নাই, আমরা তো আর প্রতিশোধ নিতে যাইনি। ওরা যে অন্যায়গুলি করেছে আমরা মানুষের জন্য সেই ন্যায় বিচারগুলি করছি, ন্যায়ের কাজ করে যাচ্ছি। তারা জাতির পিতার হত্যাকারী, তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে পার্লামেন্টে বসিয়েছে, জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে, এরশাদ তাদের দল গঠন করতে দিয়েছে, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচন করতে দিয়েছে কর্নেল ফারুককে, আর রশিদ আর হুদাকে খালেদা জিয়া 96 সালে 15ই ফেব্রুয়ারি ভোট চুরি করে সেই ভোটে রশিদ আর ফারুককে, রশিদ আর হুদা তাদেরকে পার্লামেন্টে এনে লিডার অব দ্য অপোজিশনের সিটে বসিয়েছে, যাদের বিচার করা যাবে না। মানবাধিকারের কথা বলে, আমরা যারা 15ই আগস্ট আপনজন হারিয়েছি আমাদের কি মানবাধিকারের কোনো সুযোগ নাই? আমি তো বিচার চাইতে পারিনি আমার বাবা মায়ের, তারা আজকে কথা বলে এত কথা কোথা থেকে বলে? আর দেশের ভিতরেই না বাইরে যেও মানে নালিশ করা আর কান্না করা এটাই তাদের চরিত্র। তারা মনে করে যে কোত্থেকে এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলার মানুষ এখন অনেক সজাগ, অনেক সচেতন। জাতির পিতা যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, আমরা 21 বছর পর 96 সালে সরকারে আসি, তখন আমরা অনেকগুলি কাজ করে বাংলাদেশকে একটা মর্যাদা নিয়ে আসছিলাম, কিন্তু 2001 সালে আমরা সরকারে আসতে পারি নাই। আর কেন পারিনি? বাংলাদেশের সম্পদ বিক্রি করার যদি আমি রাজি হতাম আমার ক্ষমতায় থাকা কোনো অসুবিধাই হতো না, কিন্তু দেশের মানুষের সম্পদ বেচে দিয়ে আর দেশের মানুষের মুখ কালো করে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে ক্ষমতায় যাবে ওই রাজনীতি আমি করি না।